আজকে আমি আপনাদের দেখাবো যে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কীভাবে দেখবেন সেটাই আমি আপনাদের দেখাবো কেউ যদি আপনাদের মেসেজ পাঠায় তাহলে কীভাবে দেখবেন সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনি এটা দেখবেন আমি আপনাদের এখানে লাইভ প্রুফ একটি জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমার এখানে ধরুন একটি অশ্রাপ রয়েছে এখানে আরেকটি অশ্রাপ এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কীভাবে দেখতে পারবেন তা জন্য আমি ভাবে কী করব আলাদা আলাদা করে নিচ্ছি আমি একটু করে অশ্রাপ এখানে একটি করছি এবং এখানেও করে নিচ্ছি এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি কিন্তু দুটি অসাপ রয়েছে এবার আমি আপনাদের দেখাবো এখান থেকে আমি একটি একজনকে মেসেজ করে দেখাচ্ছি আমি একটি নাম্বারে কিন্তু মেসেজ করে দেখাচ্ছি এটা এখানে আমি কি করছি এটা ধরুন আমি এখান থেকে হ্যালো লিখছি এখান থেকে আপনারা দেখতে পারবেন হ্যালো এটা লিখলাম লিখে পাঠিয়ে দিলাম সিম্পল এখান থেকে পাঠিয়ে দিলাম এবার আমি আপনাদের কি এখান থেকে সিম্পলভাবে দেখাচ্ছি আমার যে আরেকটি হোয়াটসঅ্যাপ রয়েছে ওটাকে ওপেন করছি এই জিবি হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে ওপেন করছি এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে এবার আমি আরেকটি জিনিস আমি আপনাদের বলছি এখান থেকে আমি ধরুন পাঠাচ্ছি এখান থেকে সিম্পলভাবে কি করছে আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি একটি জিনিস এখান থেকে পাঠিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখবেন আমার ওখানে কিন্তু চলে গিয়েছে এখান থেকে দেখতে পারবেন আরেকটি হোয়াটসঅ্যাপ রয়েছে ওটাতে কিন্তু চলে গিয়েছে ওটা এটাকে আমি ওপেন করছি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে এবার আমি আরেকটি জিনিস আমি আপনাদের বলছি এখানে ধরুন কিছু লিখছে আমি যে যেটা পাচ্ছি এটা লেখার পর কী করবো সিম্পল পাঠিয়ে দিয়েছি আর পাঠিয়ে দেওয়ার তো এখান থেকে আমি একটি জিনিস দেখাচ্ছি আমি আপনাদের এটাকে কী করবো সিম্পল আমি এখান থেকে ডিলেট অপশানে যখন ডিলেট করবো ডিলেট ফর এভরি ওয়ানে যখনই ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে এই মেসেজটি এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না এবার আমি আপনাদের লাইভ প্রুব যে এটা কি দেখা যাবে কি ওই অটসঅ্যাপে কি দেখা যাবে না সেটাও আমি আপনাদের বলছি যে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কিভাবে দেখতে হয় সিম্পলভাবে আমি কী করব ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করব যখনই ক্লিক করব তখন কিন্তু এখান থেকে দেখতে পারবেন ওই ডিলেট হওয়া মেসেজ কিন্তু এখান থেকে দেখাবে আপনারা ভাবে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আরেকটি জিনিস আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কি এটা এইরকম কাজ কি হয় কি হয় না সেটাও আমি আপনাদের বলছি আমি সিম্পলভাবে যে কোনো একটি জিনিস লিখছি লিখার পর এটা সেন্ড করছি সেন্ড করার পর কী করব আমি এটাকে ডিলেট করে দেবো তার জন্য আমি কী করবো ডিলেট ডিলেট ফর এফডি ওনে যখনই ক্লিক করবো এটাতে ক্লিক করে দিচ্ছে এখান থেকে দেখতে পারেন এটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে এবারে আমি ওই ওয়াটসঅ্যাপটি ওপেন করছি আপনারা দেখতে পারবেন লাইভ প্রোভ এখানে চলে যাচ্ছে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যেই মেসেজটা এখন বর্তমানে পাঠালাম ওটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে কে ডিলেট মানে এখানে দেখতে পারবেন না যে কেউ যদি আপনাকে পাঠাই ধরুন কোনো মেসেজ ধরুন পাঠিয়েছে আপনাকে তখন ধরুন সে ডিলেট করে দিয়েছে সেই ম্যাসেজগুলি কিন্তু আপনারা দেখতে পারবেন না কিন্তু আপনার জিবি অসাবের মাধ্যমে কিন্তু আপনারা ডিলেট হয়ে যাওয়া মেসেজ কিন্তু দেখতে পারবেন কীভাবে দেখতে হয় লাইভ প্র্যাকটিক্যাল সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে ডিলেট হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আপনারা এই মেসেজগুলি দেখতে পারবেন কিভাবে দেখতে হয় সেটা আমি আপনাদের দেখালাম আপনারা যদি জিবি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরকমভাবে ভাবে কাজ হবে আপনাদের অসাবে বা এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিলেট হয়ে যায় মেসেজ কীভাবে দেখতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখে দিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এইরকম ধরনের ভিডিও বা এরকম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি